অবশেষে খোঁজ মিলল অমরনাথে নিখোঁজ সোদপুরের বাসিন্দাদের। পরিবারের অন্যান্য লোকজনদের সাথে কথাও বলেন তারা। দে পরিবারের লোকেরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তাদের পরিবারের লোকেদের ফিরিয়ে দেওয়ার জন্য। অমরনাথ যাত্রায় গিয়ে নিখোঁজ সোদপুরের তিন বাসিন্দার খোঁজ মিলল। প্রশাসনের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়। পরিবারের লোকেদের সাথে কথাও হয়েছে উদ্ধার হওয়া বাসিন্দাদের। প্রশাসনের ভূমিকায় খুশি পরিবারের লোকেরা। অমরনাথ ধামে গিয়ে নিখোঁজ হয়েছে, সেখানে আমি চাই অমরনাথ ধামে যত তাড়াতাড়ি হোক যেভাবে হোক বলে তাদেরকে উদ্ধার করুন, প্লিজ প্লিজ প্লিজ, এটাই আমার রিকোয়েস্ট, আর কিছু নয়। চলতি মাসের 4 তারিখ স্ত্রী ও ছেলেকে নিয়ে অমরনাথ রওনা দেন সোদপুরের নাটাগড়ের বাসিন্দা ব্যাংক কর্মী নারায়ণ চন্দ্র দে। 8 তারিখ অমরনাথ গুহার কাছে প্রবল বৃষ্টিতে একাধিক তাঁবু ভেসে যায়। ঘটনায় প্রাণ হারান বহু পুণ্যার্থী। এই ঘটনার পর থেকে নারায়ণ চন্দ্র দে, স্ত্রী রুমা দে ও ছেলে সাগর দের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উৎকণ্ঠায় দিন কাটতে থাকে দে পরিবারের। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। অবশেষে প্রশাসনের তৎপরতায় খোঁজ মিলল দে পরিবারের তিন সদস্যের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন করেছেন পরিবারের সদস্যরা। অমরনাথে আটকে পড়া নারায়ণ চন্দ্র দের ভাগ্নি সাথী সরকার বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, পরিবারের লোকেদের ফিরিয়ে আনুন। ওনারা এখান থেকে বেরিয়েছিলেন 4 জুলাই, তারপর 7 তারিখ ওই অমরনাথে পৌঁছেছিলেন। তো ওনাদের ওই 8 তারিখ দর্শনের কথা ছিল এবং 7 তারিখ থেকেই আমাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3 দিন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অ্যাট লাস্ট কালকে মাঝরাতে আমরা একটা কল পেয়েছি ওনাদের তরফ থেকে যে ওনারা বেঁচে আছেন, ওনারা সুস্থ আছেন এবং আজকে ওনাদের সাথে প্রপারলি ভালোভাবে কথা হচ্ছে। ওনারা সুস্থ আছেন, নিরাপদ আছেন এবং ওনাদের এখন সিমলাতে কোথাও একটা রাখা হয়েছে মেবি। অ্যান্ড ওনারা আপাত মানে এখন যে আপডেট, আমার মামার যে জামা কাপড় পরা সেটাও কিন্তু ওই ক্যাম্পেরই ওখান থেকে ওরা প্রোভাইড করেছে। কজ ওদের জামা কাপড় থেকে শুরু করেছেন এভরিথিং, ওদের সেই বিপর্যয়ের মধ্যে পড়ে ভিজে জাস্ট ওরা খুব 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 বাজে কন্ডিশন থেকে ওভারকাম করে এখন আপাতত বেঁচে ফিরে এসেছেন এবং এটা ওদের দ্বিতীয় জন্ম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর।